রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় উৎকর্ষ প্রকল্পের রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌরসভার পান্থশালায় বর্ধমান সদর থানার ব্যবস্থাপনায় ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কামনাশী সেন। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। দেখে আমাদের উৎসর্গ যে প্রকল্প আছে, যেটা যেখানে আমাদের এই মাসে আমরা প্রতিটা থানাতে আমাদের আমরা বরণ করে নিলাম আর একজন রক্তদাতা। মানুষের সংস্থা থেকে কতজন এসেছেন আপনারা রক্ত দিতে? কেমন লাগছে আপনাদের? বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।